সিএবি বাতিলের দাবিতে এনআরসির প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল বেল্ডাঙ্গা। বৃহস্পতিবার বেল্ডাঙ্গা 34 নম্বর জাতীয় সড়কে বড়ুয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পথ অবরোধের জেরে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। উত্তেজিত বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর শুরু করে। পরে বেল্ডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাগরিক সংশোধনী বিল পাশের পর জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। সিএবি বাতিলের দাবিতে এনআরসির প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল বেল্ডাঙ্গা। বৃহস্পতিবার বেল্ডাঙ্গার 34 নম্বর জাতীয় সড়কের বড়ুয়ার মোড়ে পথ অবরোধ করে পথসভা করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। উত্তেজিত বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর শুরু করায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বেল্ডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের এই বিক্ষোভে সামিল হয় মাদ্রাসা শিক্ষক সহ সর্বদলীয় কর্মীরা। সিএবি বাতিল না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল সালাম। সিএবি ক্যাম্প নিয়ে এবং মোদি এবং অমিত শাহের বিরুদ্ধে আমরা অনুভব করছি যে দেশ আজও স্বাধীন হয়নি, আবার নতুন করে আমাদেরকে দেশকে স্বাধীন করতে হবে। এই জন্য আমাদের আজকে এই প্রতিবাদ। আর আমাদের ইনশাল্লাহ আরও আমাদের ইরাদা আছে এক থেকেও বড় প্রতিবাদ এবং গণতন্ত্র হলো কে মোদি সরকার পাস করেছে এই বিলটা ভারতের আইনের বিরুদ্ধে। আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই জন্য এই বিলকে আমরা মানতে রাজি নাই। এই বিলকে ফেরত নিতে হবে। তাদের দাবিকে সব সম্প্রদায়ের লোক এখানে থাকবে, হিন্দু থাকবে, জৈন থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিমও থাকবে, সব রকমের লোক এখানে থাকবে, যত সম্প্রদায়ের লোক আছে। আজকে ওখান থেকে যাবেন কে কর্মসূচি যে বিলটা পাস করেছে যেটা সিএবি বিল ক্যাম্প, ওটাকে বাতিল করার আমাদের কর্মসূচি আছে, ওটাকে ফেরত নিতে হবে তাদের। ওটাকে আমরা মানতে রাজি না কোনো। আজকে প্রথম সবাই করছি, তারপর দরকার হয় এরপর বিরুদ্ধে আন্দোলন হবে, হয়তো রাস্তা অবরোধ হবে পরে, কিন্তু আজকে আমরা ওটা কিন্তু করছি। আচ্ছা, সহজে যে তারা আমাদের এরা আমাদের বেল্ডাঙ্গা জেলিলিয়া মাদ্রাসা আছে, সর্বদলীয় লোক আছে এখানে, এখানে টিএমসি আছে, কংগ্রেস আছে, বাম আছে, সর্বদলীয় লোক আছে, কিন্তু উদ্যোগ আছে বেল্ডাঙ্গা জেলিলিয়া মাদ্রাসার তরফ থেকে আমরা করছি। মুর্শিদাবাদ জেলায় জোনাল লেভেল খাদি মেলা 2019 শুরু হচ্ছে 6 ডিসেম্বর থেকে। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, স্থান বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দান। মেলা অনুষ্ঠিত হবে প্রত্যহ দুপুর 2 থেকে রাত্রি 9 পর্যন্ত। মেলা চলবে 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় থাকছে বালুচরি শাড়ি সম্ভার, হস্তশিল্পের বিভিন্ন আকর্ষণ, ডেবিট কার্ড, চলমান এটিএম পরিষেবা। প্রতি সন্ধ্যা 6 থেকে রাত 9 পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেনিফিস স্টল, খাদি দ্রব্য, খাদি বস্ত্রের সম্ভার। জোনাল লেভেল খাদি মেলা 2019-এ আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন